বিশাল করে পাথর বোঝাই ট্রলির সাথে দুর্ঘটনাগ্রস্ত রেল, অল্পেতে রক্ষা পেল হাজারো যাত্রী। একের পর এক ট্রেন দুর্ঘটনায় আতঙ্ক বিরাজ করছে যাত্রী মহলে, কখনো ট্রেনে অগ্নিকাণ্ড, আবার কখনো মুখোমুখি সংঘর্ষ। বালেশ্বর ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনো মুছে যায়নি সকলের মধ্যে দিয়ে। দুর্ঘটনার আতঙ্ক এখনো পিছু ছাড়ছে না দেশবাসীকে, রীতিমতো এখন ট্রেনে উঠতে গিয়ে ভয় পাচ্ছেন মানুষ। ট্রেনে উঠলে আদৌ আর প্রাণ নিয়ে ফিরতে পারবেন কিনা সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। এর মধ্যে ফের ট্রেন দুর্ঘটনার খবর বিশালগড় গৌতম নগর এলাকায়। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আগরতলা সাব্রুম যাত্রীবাহী রেল, অল্পেতে রক্ষা পায় হাজারো যাত্রী। জানা যায় আগরতলা থেকে সাব্রুমের উদ্দেশ্যে যাত্রীবাহী রেল যাওয়ার পথে শনিবার বিশালগড় গৌতম নগর আসতেই পাথর বোঝায় ট্রলের সাথে সংঘর্ষ হয়, অল্পেতে রক্ষা পায় হাজারো যাত্রী। পাথর বোঝায় ট্রলের সাথে সংঘর্ষে বিকট শব্দ হওয়াতে আতঙ্কে যাত্রী, যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট পরিলক্ষিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় রেল স্টেশনের দায়িত্বে থাকা আরপিএফ আধিকারিকেরা। তুমি কি এই বগির মধ্যেই ছিল? মানে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে? ট্রলি ছিল, কি আছিল এটার মধ্যে? পাথর ছিল। এটার সাথে সংঘর্ষ হওয়ার পরে প্রচন্ড পরিমাণে আওয়াজ হয়েছে। এটা কত, এটা ট্রেনটা কই যাইতাছিল? সাব্রুম। কতক্ষণ হয়েছে ঘটনাটা? এখানে দাঁড়িয়ে আছে আপনার বাড়ি? আপনি কোথায় যাচ্ছিলেন? কোনো যাত্রী আহত হয়েছে এখন পর্যন্ত? কারণ আমি প্রথম। আপনার কি মনে হচ্ছে ব্যাপারটা, রেল কর্তৃপক্ষ? আমি কিছু বলতে পারবো, আমি এটা কিছু বলতে পারবো। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।